বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জব টেকনিক 9 নম্বর ক্লাসে চলে যাচ্ছি। এখানে যে রাশি, রাশি বলতে বোঝাবে যে বিজ্ঞানের ভাষায় যা কিছু পরিমাপ করা যায় সেটা হচ্ছে রাশি। যেমন ত্বরণ, সময়, বেগ, এগুলো পরিমাপ করা যায়। এই রাশি দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি। তাই এর ভিতর রাশির মৌলিক রাশি সম্পর্কে আজকে আমরা টেকনিক শিখব, অর্থাৎ মৌলিক রাশি। মৌলিক রাশি যে রাশি, যে ভিতর যে মৌলিক রাশিগুলো, মৌলিক রাশি বলতে বোঝাবে যে সকল রাশি থেকে অন্য কোনো রাশি উৎপন্ন হয়, কিন্তু এটা এই রাশিগুলো স্বাধীন, এটা অন্য কোনো রাশির মাধ্যমে এটা পাওয়া যায় না। তাহলে এই মৌলিক রাশি হচ্ছে 7টি। এই 7টি মৌলিক রাশিকে আমাদের অনেক সময় মনে থাকে না, এই মনে রাখার একটা টেকনিক আমরা শিখতে পারব। তাহলে এই একটা লাইন শুধুমাত্র মনে রাখতে হবে, যে সেটা হচ্ছে লাইনটা হচ্ছে দেব ও দীপা তার ভাবের সাথে, তার ভাবের সাথে তাঁতির ভারে গেল। দেব এবং দীপা, দেব ও দীপা তার ভাবের সাথে তাঁতির ভারে গেল। এটা সুন্দর একটা লাইন। তাহলে এখন এই যে দে, দে দিয়া, এক নম্বরে হচ্ছে যে দে, দে দিয়া আমরা দৈর্ঘ্য মনে রাখব। দে দিয়া দৈর্ঘ্য। দুই নম্বরে যে দি, দ্বৈদিকের দি, দি দিয়ে আমরা দীপন, দীপন ক্ষমতা, ক্ষমতা দি দিয়া দীপন ক্ষমতা। তারপর পা, পা, পা দিয়ে প, পতে প দিয়ে আমরা মনে রাখব পদার্থের পরিমাপ, পদার্থের পরিমাপ। চার নাম্বার হচ্ছে ত, ত মনে রাখব, ত হচ্ছে তাপমাত্রা। ত একার তা দিয়ে মনে রাখি তাপমাত্রা। পাঁচ নাম্বার হচ্ছে যে সা, দেখো এখানে ভ, ভ আছে, ভ দিয়ে আমরা মনে রাখব ভর, ভ দিয়ে ভর মনে রাখব। তারপরে ছয় নাম্বার লক্ষ্য করো, ছয় নাম্বারে দন্তেশ্বর, দন্তেশ্বর দিয়া আমরা মনে রাখব সময়। সাত নাম্বার হচ্ছে ত, এইতে তাঁতি, ত মনে রাখব, অর্থাৎ ত, ত মনে রাখলে হবে কি তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। অর্থাৎ এই 7টি মৌলিক রাশি আমাদের মনে থাকে না, তো মনে রাখার জন্য একটা সুন্দর একটা টেকনিক হচ্ছে কি এই লাইনটা মনে রাখতে হবে, দেব এবং দীপা তার বাবির সাথে তাঁতির বাড়ি গেল। এখন দে দিয়া ওই দতে দৈর্ঘ্য, দিতে দীপন ক্ষমতা, পতে পদার্থের পরিমাপ, ততে তাপমাত্রা, তারপর ভ, ভর, তারপর দন্তের সাথে সময়, আর ততে তড়িৎ প্রবাহ। আশা করি সকলে এই টেকনিকটা দ্বারা উপকৃত হবে। এ পর্যন্ত আজ আল্লাহ হাফেজ।